হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এমকে কুকিং হাউস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটা ডেজার্ট আইটেম। এটা হচ্ছে মাত্র দুইটি উপকরণ দিয়ে তৈরি, স্নো পুডিং। তো চলো দেখে নিই এটা কিভাবে তৈরি করছি। স্নো পুডিং করার জন্য এখানে প্রথমে আমি ক্যারামেল করে নিব। তার জন্য দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, আর এটার মধ্যে আমি দিচ্ছি সামান্য একটু পানি। এখন এই ক্যারামেলটা আস্তে আস্তে হাতল ধরে মিডিয়াম লো জালে এটা ক্যারামেল করে নিতে হবে। জালটা বাড়িয়ে দিলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে, তখন স্বাদটা তেতো লাগবে। আর এটা চামচ দিয়ে নাড়া যাবে না, বারবার হাতল ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটা ক্যারামেল করে নিতে হবে। আস্তে জালে ক্যারামেলটা আস্তে আস্তে হচ্ছে, চিনি আর পানির ভিতরে চিনিটা গলে বলক এসেছে। এটা আস্তে করে হাতল ধরে বারবার একটু নেড়ে দিতে হবে। চিনির কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এটা আস্তে আস্তে এটা ব্রাউন কালার যখন হবে ততক্ষণ পর্যন্ত এটা আমি আস্তে জালে জাল দিয়ে নিব। ক্যারামেলের কালারটা আমার চেঞ্জ হয়েছে, খুব সুন্দর ক্যারামেল হয়েছে। এখন আমি এরকম একটা স্টিলের গোল বাটিতে এটা সেট করব, সেজন্য এটার মধ্যে ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। ক্যারামেলটা এখন আমি পুরো বাটির ভিতরে ছড়িয়ে দিচ্ছি। স্নো পুডিং বানানোর জন্য এখানে আমি 2টা ডিম নিয়েছি। এই ডিমের সাদা অংশ এবং হলুদ অংশ আমি আলাদা করে নিব। আমি এখানে ডিমের সাদা অংশটাই শুধু নিব, আর হলুদ অংশটা আমি আলাদা করে রেখে দিব। এখানে কোনোভাবেই হলুদ অংশটা দেওয়া যাবে না, শুধুমাত্র ডিমের সাদা অংশ দিয়ে আমি এই স্নো পুডিংটা বানাবো। এখন আমি এই ডিমের কুসুম বা হলুদ অংশটা এটা আমি আলাদা করে রেখে দিচ্ছি। সাদা ডিমের অংশ দুটা এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এখন আমি এটা খুব ভালোভাবে বিট করে নিব। এই যে আমার স্নো পুডিংয়ের ব্যাটারটা রেডি হয়েছে। 2টা ডিমের সাদা অংশটা আমি একদম বিট করে এটা একদম স্নোর মতো করে দেখো কেমন ফ্লাফি করে নিয়েছি। তো এটার ভিতরে ডিমের একটা উটকো গন্ধ থাকে, সেজন্য আমি এখানে সামান্য একটু স্ট্রবেরি অ্যাসেন্স দিচ্ছি। তোমরা চাইলে যে কোনো অ্যাসেন্স দিতে পারো, ভ্যানিলাও দিতে পারো, বা যে কোনো যার যেটা পছন্দ। তো আমার এই স্নো পুডিংয়ের ব্যাটারটা একদম রেডি হয়েছে। এখন এটা আমি যেহেতু অ্যাসেন্সটা দিলাম, আর একটু নেড়ে চেড়ে পরে আমি এটা যে মল্ডে সেট করব তার মধ্যে দিয়ে দিব। ডিমের সাদা অংশ আর চিনিটা আমি ফোম করে নিয়েছি। এটা আমার ফোম করতে 15-16 মিনিটের মতো লেগেছে। এখন এটা আমি যেই বাটিতে ক্যারামেল রেখেছিলাম সেটার মধ্যে এটা আমি সেট করব। এটা একটু চামচ দিয়ে বা স্প্যাচুলা দিয়ে সুন্দরভাবে চেপে চেপে এটা সেট করে দিতে হবে। দেখো কত সুন্দর ফোম হয়েছে। এই ফোমটা তোমাদের করে দেখাইনি আমি, কিন্তু এটা আমার 15-16 মিনিট লেগেছে। তো ডিমটা আমার বড় ছিল, তোমাদের এর চেয়ে একটু কম বা বেশি সময় লাগতে পারে। সবগুলো ফোম আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি।
सुंदर भावे चतुर्दिके छड़िए एटा सेट करे निच्छी। बाटिर मध्ये आमी पुडिंगेर मिश्रणटा सेट करे निएछी। एखन एकटु चतुर्दिक थेके ट्याप करे दिच्छी जेन कोनो एयार बाबल भितरे क्रिएट ना करे। পুডিংটা যেহেতু আমি ভাপে করব সেজন্য এখানে চুলার উপরে আমি একটা হ্যাভি বটম পাতিল নিয়েছি এবং তার ভিতরে ফুটন্ত পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এখন এই স্ট্যান্ডের উপরে আমি এই বাটিটা বসিয়ে দিচ্ছি। এটা অনেক গরম, খুব সাবধানে বসাতে হবে। এখন এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার ভিতরে একটা ছিদ্র ছিল, সেটা আমি টিস্যু পেপার দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। এখন আমি এটা জালটা একটু মিডিয়াম করে দিয়ে এটা আমি ভাপতে নিব। এই যে বন্ধুরা, আমি পুডিংটা মল্ট আউট করে নিয়েছি। এখন আমি এটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি, দেখো ভিতরে কেমন হয়েছে। ভিতরে ভীষণ ফ্লাফি হয়েছে আর এটা খেতেও অসম্ভব মজার। এই যে দেখো, দেখো ভিতরে কতটা সুন্দর, কতটা ফ্লাফি। তো এটা তোমরা দেখে নিলে কত সহজে এটা তৈরি করলাম। এটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো, আর ভালো লাগলে প্লিজ আমাকে লাইক দিও, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো। এটা খেতে খুবই মজা। কেমন লেগেছে তোমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।